Assalamualaikum, আমন্ত্রণ প্রবাসী ট্যাক্সি নিউজ ফ্ল্যাশে সাথে আছি আমি মোনালিজা। ওমানের সাহসী সিদ্ধান্তে বিপাকে পড়েছে দখলদার ইসরায়েল। আর এতে অন্য আরব দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হলেও অনেক সুবিধা থেকে বঞ্চিত হবে দেশটি, যা শুধু রাজনৈতিক নয় অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন করবে ইসরায়েলকে। কারণ দখলদার ইসরায়েলের বিমানের জন্য আকাশসীমা উন্মুক্ত করতে রাজি হয়নি ওমান। ইহুদিবাদী ইসরায়েলের ইস্যুতে সৌদি নীতি অন্ধভাবে অনুসরণ করতে চাচ্ছে না মধ্যপ্রাচ্যের দেশটি, তারা তাদের নিজেদের নীতিতে অটুট থাকতে চায়। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ওমানি সুলতান ইসরায়েলের বিমানের জন্য তার আকাশসীমা খুলে দেওয়ার পক্ষে মত দেননি। ওমানি আকাশসীমা ব্যবহার করতে পারলে ইসরায়েলের জন্য দূর প্রাচ্যের দেশগুলোর দূরত্ব অনেকাংশে কমে যেত, কিন্তু ওমানের আকাশ খুলে না দেওয়ার সিদ্ধান্ত এখন ইসরায়েলকে বেশ বিপদে ফেলেছে। সৌদি আরবের আকাশসীমা খুলে দেওয়ার পরও ওমানের আকাশ উন্মুক্ত না হলে ভারতের আকাশে ইসরায়েলি বিমানের প্রবেশ সহজ হবে না, সেক্ষেত্রে সৌদি আকাশসীমার সুবিধা নিতে পারবে না ইসরায়েলি ফ্লাইটগুলো। ইসরায়েলের সঙ্গে ওমানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হলেও বিমান যোগাযোগ উন্মুক্ত হয়নি। আরব মহাদেশের অন্যান্য দেশের মতো ওমানের সাথে সম্পর্ক স্বাভাবিকরণের জন্য মার্কিন সমর্থিত চেষ্টা জোরদার করেছে, কিন্তু আমেরিকার সহায়তায় ওমানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করে ফেললেও কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। ইসরায়েলে তার কোনো সুবিধাই ভোগ করতে পারছে না। বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোর মতো আরব দেশগুলোর সাথেও সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না ইসরায়েলের, কিন্তু মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক উদ্বিগ্ন এই মার্কিন দেশগুলোর সঙ্গে ইসরায়েলের গোপন ও অনানুষ্ঠানিক যোগাযোগ ছিল। তবে আমেরিকার তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওকালতিতে প্রথমবারের মতো নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করে আমিরাত ও ইসরায়েল। এরপর আরব ও আফ্রিকার মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দৌড়ঝাঁপ শুরু করে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী। আর আমিরাতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পর ইসরায়েল জানায় এক্ষেত্রে আমিরাতকে অনুসরণ করতে পারে ওমান ও বাহরাইন। তবে ইসরায়েলের সে আশা আর পূর্ণ হয়নি, ফিলিস্তিন ইস্যুতে কোনো আপোষ করতে রাজি নয় ওমান। দর্শক, এ ছিল প্রবাসী ট্যাক্সি নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রবাসী ট্যাক্সিতে আপনাকে স্বাগতম। আমরা দিচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন ভাড়ায় এবং সর্বোচ্চ নিরাপত্তার সাথে এয়ারপোর্ট থেকে গাড়ি সেবা। অনলাইনে গাড়ি বুকিং এর জন্য ভিজিট করুন www.probashirtaxi.com।